আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন আজকে বাঙালির খুবই প্রিয় এবং খুবই কমন একটা রেসিপি নিয়ে চলে এলাম তৈরি করে দেখাচ্ছে লাউ চিংড়ি আমরা সবাই জানি কিভাবে লাউ চিংড়ি রান্না করতে হয় তবে আমি আমার বাসায় যেভাবে রান্না করি সেই রেসিপিটি শেয়ার করছি চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ঝুলার জাল মাঝারি অবস্থায় রেখে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটা দিয়ে এগুলোকেও আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আদা রসুনগুলোকে দুই মিনিট এভাবে ভুনে নেয়ার পর এর মধ্যে এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব কারণ এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি যেহেতু লাউতে খুব বেশি পরিমাণ মশলা যায় না লাউটা সাদা সাদা খেতেই আমার খুব বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে অল্প পরিমাণ মশলা অ্যাড করেছি তো এবার আমি এই মশলাগুলোকে কষিয়ে নেবো মশলাগুলোকে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আমি ছোট চিংড়িগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে এর ভেতরের যে রগ আছে সেগুলো ফেলে দিয়েছি চিংড়ি মাছগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো আমি এই মশলায় দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকেও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে বেশি সময় ধরে কষাতে যাবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো হয়ে যাবে দুই থেকে মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আমি দিয়ে দেব লাউ একটা ছোট নিয়েছি লাউগুলোকে আমি বেশি মোটা করে কাটিনি পাতলা করেই কেটেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা মোটা করে নিতে পারেন তো আমি এখন লাউগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই মুহূর্তে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই লাউ থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এবং এই পানিতেই কিন্তু লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে আরও পানি বের হবে আমাদেরকে চুলার জাল অবশ্যই লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে একটু সময় নিয়ে আমরা লাউটাকে রান্না করে নেব যত স্লো হিটে আপনি লাউ রান্না করবেন লাউ থেকে তত পরিমাণ পানি কিন্তু বের হবে আপনি যদি বেশি জাল দিয়ে লাউ রান্না করতে যান তাহলে কিন্তু লাউর পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তখন দেখা যাবে এক্সট্রা পানি দিতে হচ্ছে লাউ সেদ্ধ করার জন্য তো আমি একেবারে অল্প হিটে লাউটাকে রান্না করে নিচ্ছি ফিরে আসছি প্রায় বিশ মিনিট পর বিশ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আরো পাঁচ মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি লাউ সেদ্ধ হতে কিন্তু আমার এক্সট্রা আর কোনো পানি লাগেনি এই লাউ থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে সেই পানিতেই কিন্তু আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে তবে আপনাদের যদি লাউ সেদ্ধ করতে পানির প্রয়োজন হয় অবশ্যই পরিমাণ মতো পানি এতে অ্যাড করে দেবেন পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার লাউ চিংড়ি রান্না কমপ্লিট তবে এর মধ্যে আমি একটু বাগার দেব এর জন্য আমি একটা কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এর মধ্যে আমি কুচি করে নেওয়া রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভেজে সরাসরি লাউর পাতিলে ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ চিংড়ি প্রিয় দর্শক অবশ্যই কিন্তু লবণটা চেক করে নেবেন লাউ চিংড়ি রান্না শেষ আমি চুলার জাল বন্ধ করে এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ